ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ সিজন দুই চমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নাইট ক্রিকেট লীগের সিজন দুইয়ের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের আহ্বায়ক অ্যাডভোকেট রমজান আলী শিকদার। এলাকাবাসীর আয়োজনে নাইট ক্রিকেট লীগের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ। নাইট ক্রিকেট লীগে আটটি দল অংশ নেয়। তারা হলেন শিলাকোঠা কিংস, শিলাকোঠা ডাইনামাইটস, শিলাকোঠা রাইডার্স, শিলাকোঠা ভেটারান্স, শিলাকোঠা ফ্রেন্ডস পাওয়ার, শিলাকোঠা বেস্ট ইলেভেন, শিলাকোঠা লায়ন্স, শিলাকোঠা টাইগার। হুমায়ুন কবির মোয়াজ্জেমের সভাপতিত্বে এবং রবিউল আওয়াল ও আব্দুল খায়ের সঞ্চালনায় এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মহসিন উদ্দিন আহমেদ দীপু, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ হাফেজ আব্দুল ওয়াহাব দোহারি, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাদের মণ্ডল, জাফর ইকবাল লাবলু, ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, কালাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম সম্রাট, অ্যাডভোকেট মোতাহার হোসেন, নাসির উদ্দিন অপু, কাউসার মোল্লা মশিউর রহমান মোল্লা, মোশারফ হোসেন ব্যাপারী, আহাদ মিয়া, আমজাদ হোসেন, আরিফ ব্যাপারী, সুজন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জহিরুল ইসলাম চঞ্চলের নেতৃত্বে এলাকার সকল তরুণদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করা হয়। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি বছর নাইট ক্রিকেট খেলার আয়োজন করা হয়। আসলে আমাদের টুর্নামেন্ট ছাড়ার মূল উদ্দেশ্যই ছিল ছেলেপেলেদের মাদক থেকে ফিরে আনা। তো সেক্ষেত্রে আমরা ছেলেপেলেদের নিয়ে অনেক অর্গানাইজড হয়েছি, দেখতে গিয়েছি এবং আমরা সাকসেসফুল হয়েছি। ছেলেপেলে আমরা এখন দেখি ম্যাক্সিমাম ছেলেপেলে এই সময় মোবাইল নিয়ে ব্যস্ত, মাদক নিয়ে ব্যস্ত। তো আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে সবাই মাদক বিরোধী এবং মাদকের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। এবং আমাদের মূল উদ্দেশ্যই ছিল সবাইকে বাজে যে নেশা, মোবাইলের যে নেশা, সেখান থেকে ফিরিয়ে আনা এবং মাদক থেকে দূরে রাখা, এবং আমরা সেটা করতে পেরেছি। এ ধরনের অনুষ্ঠান আমরা জাঁকজমকপূর্ণভাবে করতে পারি শুধু এই বড় ভাইদের আশ্রয় প্রশ্রয় থেকেই এবং তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে। যাই হোক, আমাদের এই নাইট লীগের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, এবং আমরা চাই যে এ ধরনের আয়োজন প্রতি বছর করতে চাই এবং সকলের সহযোগিতা চাই।